প্রিয় শিক্ষার্থী, সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি মোহাম্মদ কামরুজ্জামান আজকের ক্লাসটি শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় মিতব্যয়ী ফরমায়েশ। তো আমরা আজকের ক্লাস থেকে জানতে পারবো যে মিতব্যয়ী ফরমায়েশ কি, কিভাবে এটা আমাদের নির্ণয় করতে হয়, এবং একটি গাণিতিক সমস্যা সমাধানের মাধ্যমে আমরা মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণটি বের করব। তো আমরা দেরি না করে আমরা মূল ক্লাসে প্রবেশ করি। আমাদের আজকের ক্লাসের মূল বিষয়টা হচ্ছে মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ, অর্থাৎ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, ইওকিউ। তো ইওকিউ এর ভিতরে আমরা আজ শিখব মূলত মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণটা কি, এটা তো শিখবই, এবং কয় ধরনের খরচের প্রতি আমরা খেয়াল রাখবো, সে খরচগুলো কী কী সেটা আমরা শিখতে পারবো। এরপরে আসছে আমাদের অর্ডারিং কস্ট, মানে ফরমাস ব্যয় জিনিসটা কি, ও সেটা আমরা দেখব। এরপরে আসতেছে বহন খরচ, অর্থাৎ ক্যারিং কস্ট, আমরা ক্যারিং কস্টও দেখব ইনশাল্লাহ। এবং সর্বশেষ একটি প্র্যাকটিক্যালের মাধ্যমে আমাদের আজকে ক্লাসটি শেষ করব। আমরা দেখি মিতব্যয়ী ফরমাস পরিমাণ কি। মিতব্যয়ী ফরমাস পরিমাণ বলতে এমন একটি পরিমাণকে বোঝায় যে পরিমাণ অর্ডার বা ফরমাস দিলে ফরমাস ব্যয়, রক্ষণাবেক্ষণ ব্যয় ও বহন খরচ সর্বনিম্ন পর্যায়ে থাকবে। অর্থাৎ আমরা মিতব্যয়ী ফরমাস পরিমাণ বলতে একটি এককে বোঝাচ্ছি যে কী পরিমাণ পণ্য আমরা অর্ডার করব, যে পরিমাণ পণ্যের অর্ডার দিলে আমাদের অর্ডারিং কস্টটা, আমাদের মেনটেন্যান্স কস্টটা, আমাদের ক্যারিং কস্টটা সর্বনিম্ন পর্যায়ে থাকবে, সেই পরিমাণটাকে মূলত আমাদের মিতব্যয়ী ফরমাস পরিমাণ বোঝায়। তো মিতব্যয়ী ফরমাস পরিমাণ আমরা জানলাম, এখন আমরা জানবো যে মিতব্যয়ী ফরমাস পরিমাণ ইওকিউ নির্ধারণের সময় কয় ধরনের খরচের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। সাধারণত দুই ধরনের খরচের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের একটি হচ্ছে ফরমাস ব্যয়, অর্থাৎ অর্ডারিং কস্ট। যে পণ্য ক্রয় করতে হলে ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক কার্য সমাধান করতে যে ব্যয় হয় তাকে ফরমাস ব্যয় বলে। অর্থাৎ পণ্য ক্রয় করার সময় ক্রয় সংক্রান্ত অন্যান্য যে ব্যয়গুলো থাকবে সবগুলো ব্যয়ের সমষ্টি হচ্ছে আমাদের ফরমাস ব্যয়। এরপর হচ্ছে বহন খরচ, অর্থাৎ ক্যারিং কস্ট। যে কোনো পণ্য ক্রয় করে উক্ত পণ্য গুদামে আনার আগ পর্যন্ত যে বিভিন্ন ব্যয় হয় তাকে বহন খরচ বলে। অর্থাৎ কোনো পণ্য ক্রয় করে উক্ত পণ্য আমার গুদামে আনার আগ পর্যন্ত যে আনুষঙ্গিক ব্যয়গুলো সম্পাদন হবে ওই সকল ব্যয়ের সমষ্টিকে বলা হচ্ছে আমাদের বহন খরচ। তো এর সঙ্গে আমি আরও একটু বলে রাখি, বহন খরচের ভিতরে আমাদের শুধু পণ্যটা ক্রয় করে গুদামে আনলে হবে না, গুদামে রেখে সেটা বিক্রয় করার আগ পর্যন্ত যে খরচটা হবে সেটি আমাদের রক্ষণাবেক্ষণ ব্যয়, অর্থাৎ সেটাও কিন্তু আমাদের মজুত ব্যয় বা বহন খরচের ভিতরে অন্তর্ভুক্ত হবে। আমি আরও ক্লিয়ার করে বলি, পণ্যটা ক্রয় করে আমি গুদামে নিয়ে আসলাম, এবং শুধু গুদামে আমি যে গুদামে পণ্যটা রাখছি এই পণ্যটা আমি যতক্ষণ না পর্যন্ত বিক্রয় করতে পারছি ওই বিক্রয় করার আগ পর্যন্ত যত ব্যয় হবে ওই টোটাল ব্যয়টাকে কিন্তু আমার বহন খরচ বা ক্যারিং কস্টের ভিতরে আসবে। অথবা আমাদের অনেক সময় প্রশ্নপত্র দেওয়া থাকতে পারে যে মজুত ব্যয়, অর্থাৎ অথবা মেনটেন্যান্স ব্যয় বা রক্ষণাবেক্ষণ ব্যয়, যে ব্যয় বলুক না কেন সেটাই কিন্তু আমাদের বহন খরচ হবে, এটা আমরা সবসময় খেয়াল রাখবো। এখন আমরা দেখবো যে মিতব্যয়ী ফরমাস পরিমাণ ইওকিউ নির্ণয়ের সূত্র কী কী আছে। সাধারণত দুটা পদ্ধতিতে আমরা এই মিতব্যয়ী ফরমাস পরিমাণ ইওকিউ নির্ণয় করে থাকি। তো একটি হচ্ছে আমাদের সমীকরণ পদ্ধতি এবং আরেকটি হচ্ছে আমাদের সারণী পদ্ধতি। আমরা সমীকরণ পদ্ধতির সূত্রটা কি সেটি দেখব। আমাদের সূত্র হচ্ছে ইওকিউ ইকুয়াল হচ্ছে 2 × A × O/C, অর্থাৎ এখানে 2 হচ্ছে আমাদের সূত্রের 2, এতে হচ্ছে আমাদের একটি পণ্যে বা একটি কোম্পানির বার্ষিক চাহিদার পরিমাণ, কী পরিমাণ পণ্য আমাদের বার্ষিক লাগবে সেটা, এবং ওতে হচ্ছে আমাদের একক প্রতি অর্ডারিং কস্ট বা একক প্রতি ফরমাস ব্যয়টা, এবং সে দ্বারা বুঝবো আমরা ক্যারিং কস্ট পার ইউনিট, অর্থাৎ একক প্রতি বহন খরচ। তো আমরা তাই লিখে দিই তোমাদের সুবিধার জন্য, এখানে আমাদের এ হচ্ছে বার্ষিক ব্যবহারের পরিমাণ বা বার্ষিক চাহিদার পরিমাণ, ওতে হচ্ছে একক প্রতি ফরমাস ব্যয়, এবং সিতে হচ্ছে একক প্রতি বহন ব্যয়। তো বন্ধুরা তোমরা এই সূত্রটি স্ক্রিনশটে রাখতে পারো। আচ্ছা, এখন আমরা
প্র্যাকটিক্যালে চলে যাব। আমরা প্র্যাকটিক্যালে দেখতে পাচ্ছি যে প্রাণ কোম্পানি লিমিটেড এর বার্ষিক পণ্যের চাহিদা 10,000 একক। আচ্ছা, ফরমাশ ব্যয় একক প্রতি 100 টাকা এবং একক প্রতি মজুদ ব্যয় 15 টাকা। আমি পূর্বে বলছি যে এখানে যে একক প্রতি মজুদ ব্যয় 15 টাকা আছে, এই 15 টাকা মূলত কি ব্যয়, এটা তো প্রশ্ন, তাই না? এই মজুদ ব্যয় যেটা আমি বলছিলাম যে পণ্য শুধুমাত্র ক্রয় করে আমি গুদামে আনার আগ পর্যন্ত যে খরচটা হবে, এই বহন খরচটা শুধু এটি আমাদের বহন খরচ না, আমরা পণ্যটা বিক্রয় করার আগ পর্যন্ত সেটা গুদামে রাখতে হবে, গুদামে যে আরও অন্যান্য খরচ থাকে টোটাল খরচটাকে কিন্তু আমাদের মজুদ ব্যয় বলতে পারি, আমরা রক্ষণাবেক্ষণ ব্যয় বলতে পারি, আমরা বহন ব্যয় বলতে পারি। তো আমাদের প্রশ্ন দেখো, আমাদের এখানে দেওয়া আছে কিন্তু মজুদ ব্যয়, কিন্তু বহন ব্যয় কিন্তু এখানে বলা নেই। তো এই মজুদ ব্যয় যে 15 টাকা আছে, এই 15 টাকায় কিন্তু আমাদের বহন খরচ ধরতে হবে। এখন প্রাণ কোম্পানি লিমিটেডের মৃত ব্যয় ফরমাশের পরিমাণ নির্ণয় করতে হবে আমাদের। তো আমরা জানি ইউকিউ ইকুয়াল হচ্ছে রুট ওভার 2 × A × O/C। তো এখানে আমরা মানটা বসাই, কোনটা কি মান আছে আমরা দেখি এখানে। যেহেতু আমরা আগে জানছি যে 2টা হচ্ছে আমাদের সূত্রের 2 এবং এটা হচ্ছে আমাদের বার্ষিক ব্যবহারের পরিমাণ। আমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে বার্ষিক পণ্যের চাহিদা 10,000 একক। তো আমাদের এখানে বার্ষিক ব্যবহারের পরিমাণই আছে 10,000 একক। এবং ওতে বোঝাচ্ছিল আমাদের একক প্রতি ফরমাশ ব্যয়। আমাদের এখানে প্রশ্নে স্পষ্ট করে বলা আছে যে ফরমাশ ব্যয় একক প্রতি 100 টাকা। তো তাহলে আমাদের সমস্যা নাই। সিতে আমাদের দেখতে পাচ্ছি যে একক প্রতি বহন ব্যয়, তো একক প্রতি বহন ব্যয় হচ্ছে আমাদের এখানে 15 টাকা। প্রশ্ন দেওয়া আছে কিন্তু মজুদ ব্যয়, আমরা যদি কেউ এখানে বহন ব্যয় না লিখে মজুদ ব্যয় লিখি, কারেক্ট, সমস্যা নাই। তো এখন বন্ধুরা আমরা সূত্রে এ ও এবং সি এর মানটি বসাবো। তো আমাদের এখানে এর জায়গায় আমরা 10,000 একক বসাইছি বা 10,000 বসাইছি, এবং ওর জায়গায় আমরা 100 টাকা বসাইছি, এবং সির জায়গায় আমরা 15 টাকা বসাইছি। এখন আমরা দুইয়ের সঙ্গে 10,000 এবং 100 গুণ করে 15 ভাগ করবো। ভাগ করলে আমাদের আসে 1,33,333.33। তো এখন এটাকে আমরা যদি রুট ওভার করি তো আমাদের আসে 365.15 একক। তো এটি আমাদের ইওকিউ অর্থাৎ মৃত ব্যয় ফরমাশ পরিমাণ 365 একক। অর্থাৎ প্রাণ কোম্পানি লিমিটেড যদি 365 একক পণ্যের অর্ডার করে, তাহলে এই কোম্পানির ফরমাশ ব্যয় এবং একক প্রতি মজুদ ব্যয় সর্বনিম্ন পর্যায়ে থাকবে। যদি এর থেকে কম কখনো আমাদের অর্ডার করে, তাহলে আমাদের কী হবে যে ফরমাশ ব্যয় বেড়ে যেতে পারে এবং আমাদের বহন খরচও বেড়ে যেতে পারে। বেশি অর্ডার করলে কিন্তু আমাদের ফরমাশ ব্যয় বাড়তে পারে এবং মজুদ ব্যয়ও বাড়তে পারে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমি আরও একটা কথা বলি, এই প্র্যাকটিক্যাল অঙ্কে যদি কারো কোনো সমস্যা থাকে বা এই ক্লাসে কারোর কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি উত্তর দেব। এবং আমার এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।